মর্নিং ফ্রেন্ডস, আমি দীপ্তনু। সবাইকে আরও একবার আমাদের এই আবালাতা ফার্মিংয়ে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই নতুন যে রুমটা রেডি করেছি সেটার মধ্যে আমার নেক্সট প্যারেন্টস স্টকের বাচ্চাগুলোকে আমি গতকালকে শিফট করেছি, তো সেইটার উপরে ছোট্ট একটা ভিডিও আমি তৈরি করছি। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ঘরের ভেতরটা, আর এই যে দেখুন সব চিক্সগুলো এখানটায় রয়েছে। তো আমার মেইন ব্যাপার হচ্ছে আমি ভেতরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যে। এই যে এই দিকটা আমার শুকিয়ে গেছে বলে আমি এই দিকটায় কাঠের গুঁড়ো দিয়ে রেখেছি, আর ওই পাশটা মানে হাফ ওই পাশটা এখনও শুকোয়নি বলে ওই দিকটায় আমি কাঠের গুঁড়ো দিইনি এখনও। তো এইখানটায় আমার 250 বাচ্চা রয়েছে এবং বাচ্চাগুলোর ওয়েট প্রায় 400-450 গ্রামও কিছু কিছু হয়ে গেছে। আর এইখানটায় সবকটাই দেশি বাচ্চা রয়েছে। তো আপনাদের বাচ্চাগুলো দেখে কীরকম লাগছে বা বাচ্চাগুলো কি আপনাদের দেখে দেশি মনে হচ্ছে কি না সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনাদের যদি এদের বাচ্চার প্রয়োজন হয়, কেন আমার কাছে ছোট বাচ্চাও রয়েছে, আজকে 12 দিন চলছে বয়স, তো যদি কারোর বাচ্চার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর ওইখানটায় সেম এদের মতো যখন বড় হবে তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন যে এদের মধ্যে 50% মানে গড় হিসাব বলছি 50% দেশি এবং 50% সোনালি হওয়ার চান্সেস রয়েছে। এখন যদি আপনার ভাগ্য ভালো থাকে 60% দেশি 40% সোনালি এরকমও হতে পারে। তো যাই হোক, আপনাদের যদি বাচ্চার প্রয়োজন হয় সেটা দেশি সোনালির বাচ্চা হোক, কড়কনাথের বাচ্চা হোক, বা বাচ্চা ফোটানোর জন্যে ডিমের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশন লিঙ্কে ফোন নাম্বারটা দিয়ে দেবো। আর বন্ধুরা, এখানটায় আমার কিছু কড়কনাথের বাচ্চাও রয়েছে। এই যে দেখুন পিওর কড়কনাথের বাচ্চা এগুলো, এখানে অনেক কটাই কড়কনাথের বাচ্চা রয়েছে। তো আমিও এগুলোকে একসাথেই রেখে দিয়েছি, এখন দেখা যাক যদি কারোর এই সাইজের কড়কনাথের বাচ্চার প্রয়োজন হয়। এখান থেকে আমি আর কিছুদিন বাদে, ধরুন আর খুব জোর হলে এক সপ্তাহ বাদে আমি মোটামুটি 50টার মতো এখান থেকে আমি ছাটাই করে বের করব। তো আমার টোটাল প্যারেন্ট স্টকটা আমি 200 পিসের করব, তো সেই জন্য এখানে 250 বা 252টার মতো রয়েছে। তো আপনাদের যদি এখান থেকে বাচ্চা প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, কেন যে আগে ফোন করবেন তাকেই আমি দিতে পারবো, কেন সবেমাত্র আমি 50 পিসের মতো বের করবো এখান থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে করে আগামী দিন আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। আর বন্ধুরা, এই যে দেখুন এখানটায় অনেক কোটা বাচ্চা রয়েছে যেগুলোর এখনও পশম বেরোয়নি। এগুলো মোটামুটি এদের যে বাবা ছিল আমার কাছে সেই বাবার ওজন হয়েছিল প্রায় 3 কেজি 800 গ্রাম। তো আশা রাখছি এদেরও ওজনটা ওই রকম দিয়েই দাঁড়াবে। তো যাই হোক, আজকের ভিডিওটার আমি বেশি লম্বা করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য এই পর্যন্ত, ধন্যবাদ।